আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আলু ভর্তা রেসিপিটি শেয়ার করব। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, আমরা খুব ব্যস্ত থাকি, তখন কিন্তু ঝটপট এই আলু ভর্তা দিয়ে গরম গরম এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তাছাড়া এমনিতেও এই আলু ভর্তা অনেকে পছন্দ করে। কিভাবে বেশি স্বাদে আলু ভর্তা তৈরি করতে হয় সেটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে কিভাবে আলু ভর্তা করতে হয় সেটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি শুকনো মরিচ আর রসুন ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, অল্প সরিষার তেল দিয়ে দিব। এখন মরিচ আর রসুনটাকে এভাবে ভেজে নিব। আমার মরিচ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে পানির মধ্যে দিয়ে ছুলবেন না, এতে করে আলুটা পানি পানি হয়ে যাবে। সিদ্ধ করে ঠান্ডা হওয়ার পর ছুলে নিতে হবে, এতে করে আলুটা বেশি টেস্ট হবে। এখন এই আলুগুলোকে আমি এভাবে ভর্তা করে নিব। এখানে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন তেলে নেওয়া মরিচের বড়া ফেলে এভাবে ভেঙে নিব। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এবার মরিচগুলোকে ভালো করে এভাবে ভর্তা করে নিব। আমার বেবি আছে তাই মরিচের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি মরিচ অ্যাড করতে পারেন। এবার রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা রসুন মরিচের সাথে মাখিয়ে নিব। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ভেজে নেওয়ার থেকে এভাবে দিলে বেশি মজা লাগে। এখন অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল দেওয়ার পরে মিশিয়ে নিব। এবার ম্যাশ করে রাখা আলুগুলোর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব, এরপর এভাবে মিশিয়ে নিব। আমি এখানে ধনিয়া পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এই ধনিয়া পাতার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব, এরপর একটু চটকে নিব। এরপর সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের আলু ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আপনারা এভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।